হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস অ্যাক্টিভিটি। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। জাস্ট একটু ঠান্ডা লেগেছে, গলাটা বসে রয়েছে, তাছাড়া আর কিছুই না, একদম আমি ফিট আছি। তো আজকে হচ্ছে পুজোর সপ্তমী, যদিও ভিডিওটা আপলোড করতে হয়তো আমার একটু লেট হবে, কারণ পুজো জানোই তো, বাড়িতে লোকজনও রয়েছে, একটু ব্যস্ত রয়েছি। তো আজকে আমরা যাব কল্যাণী ঠাকুর দেখতে, আর বেরোনোর সময় আমি যখন সাজগোজ করছিলাম তো মার ইচ্ছা হলো একটুখানি এরকম ব্লেন্ডার দিয়ে আমি কীভাবে কী দিই ওটা, ও সেটা দিলে কি একটু মুখটা সাদা সাদা লাগবে। তো এমনিতেই মা অনেক ফর্সা, তো হালকা করে একটুখানি টাচ আপ করে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর এমনিতে খুব একটা সাজগোজ করে না। তো দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন আছি কৃষ্ণনগর স্টেশনে, তোমাদের দাদাভাই টিকিট কাটছে, এক্ষুনি ট্রেন আসবে। আর মানে বলতে বলতেই দেখো চলেও এসেছি, ট্রেন সঙ্গে সঙ্গে চলে এসেছিলো, আর আমরা কল্যাণী স্টেশনে নেমে গিয়েছি। জাস্ট আজকের দিনের ভিড়টা তোমরা দেখো, যে সপ্তমী থেকেই মানুষের এবার ঠাকুর দেখার এত মানে কি বলবো হুজুগ, যে ষষ্ঠী সপ্তমী সব দিন থেকেই মানুষ কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, এত ভিড়। আর ট্রেনে প্রচণ্ড কষ্ট হয়েছিল, আর ওই ওভারব্রিজ দিয়ে ওঠার সময় মানে আমরা কতক্ষণ দাঁড়িয়ে আছি, মানে উঠতেই পারছিলাম না, প্রচুর প্রচুর কষ্ট করে আর কি ট্রেনে উঠেছি, আর প্রচুর কষ্ট করে নেমেওছি। নামার সময় তো আমার মানে হাতে একটুখানি লেগেছে, হাত ধরে নিজের দোষে, নিজের দোষে মানে হাত ধরে রেখেছি, ছাড়তে ভয় লাগছিল, যদি পড়ে যায় এরকম লাগছে। আর তোমার দাদাভাই পিছন থেকে ধরে রেখেছে, তাও আমার ভয় লাগছিল। তো যাই হোক, এসছি কল্যাণীতে, বাড়ি থেকে বেরোনোর সময় কোনো কথা বলাই হয়নি। আর কল্যাণীতে এসছি তো জানোই, মানে এই মেইন আকর্ষণ ওটাই আছে, বন্ধ রয়েছে। তবুও আসলাম যে লাইন নাই দেখি, যেটুকু হয় সেটুকুই দেখবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, প্রচণ্ড খিদে পেয়েছে। স্টেশন থেকে সোজা আসলাম একটা রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে, আমরা ভাবছিলাম ইচ্ছে ছিল আজকে একটু KFC-তে যাবো, কিন্তু KFC-তে যেতে গেলে একদম শেষে যেতে হবে, যেহেতু সেটা কাঁচরাপাড়ার ওদিকটাতে। তাই এখন আসলাম একটা রেস্টুরেন্টে, কী খাবো, চাউমিন খাবো, তারপরে যাবো। প্রচণ্ড সবার আগে পেট পুজো, পেট শান্তি থাকলে মন শান্তি করে ঘোরা যায় সেরকমই, এই জন্য আমরা এসেই তো দেখলে খেয়ে নিয়েছি, চাউমিন খেয়েছিলাম। তাছাড়া সেরকম কাছে ধারে কিছু পাচ্ছিলাম না, মানে ভালো কিছু একদম কল্যাণী স্টেশনের কাছেই। তো এখন যাচ্ছি ITI-র উদ্দেশ্যে। এট লাস্ট আমরা মালয়েশিয়ার টুইন টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, মালয়েশিয়া না কল্যাণীতে। সামনে দেখতে পাচ্ছি, চলো। আর দেখো এগুলো না অনেক অনেক দিন পরে আমি দেখলাম, আগে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এদিকে এগুলো খুব আসতো, কি একটা একটা বলে ব্যালেন্সের, মানে খুব ভালো ব্যালেন্স করে এরা, কিছু একটা বলে এগুলোকে আমি জানি না, বেশ ভালো লাগলো দেখে। আর দেখো মেয়ে মানুষ মানেই তো মানে ইয়াররিংসের প্রতি একটা আলাদাই প্রেম থাকবেই, এটা কমন ব্যাপার। তো আমি যখন যাচ্ছিলাম আর কি, তো টুইন টাওয়ারের উদ্দেশ্যেই, তার রাস্তায় আর কি এরকম স্টল নিয়ে বসেছিল, আর দারুণ দারুণ কালেকশনও ছিল, এই জন্য আর লোভ ছাড়তে পারিনি, আমি দুটো ইয়াররিংস নিয়েই নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে এবার দেখো, মোটামুটি এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন মনে হয় 7টা কি 8টা গেট পার করে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এত ভিড়। 11টা গেট পার করে এই যে আমার সামনে টুইন টাওয়ার, পুরো টুইন টাওয়ারের পুরো সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, 11টা গেট পার করেছি, মানে প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা আগে মনে হয়েছিল যে এই তো সামনে টুইন টাওয়ার, তো এই সামনেটায় আসতে গিয়ে আমাদের এতটা সময় লেগেছে। যাই হোক, ফাইনালি যখন দেখতে পেলাম মনে একটা আলাদাই শান্তি, যে এতটা কষ্ট করে যে লাইনে ছিলাম, এতটা মানে একটা যুদ্ধ করে ঠাকুর দেখা বলতে পারো তুমি এটা, মানে যারা কল্যাণীতে গিয়েছো তারাই একমাত্র জানবে যে মানুষ কিভাবে যুদ্ধ করে টুইন টাওয়ারের সামনে যেতে পেরেছে। তো কী করবো আর, মালয়েশিয়ার অরিজিনাল টুইন টাওয়ার তো আর দেখতে পারিনি, তাই এটাই সবাই আর কি মারামারি করেই আর কি দেখলাম। তো ফাইনালি ভীষণ ভয় পাচ্ছিল, মানে ভয়ের কিছুই নেই, আমরা তো ওরকম ছোটাছুটি করছিলাম না। তো দেখো দীর্ঘ অপেক্ষার পরে আমরা এই যে প্যান্ডেলের মানে মণ্ডপের ভেতরে রয়েছি, আর সত্যি এটা দেখার মতনই ছিল, অসাধারণ। ভেতরে পুরো একদম মানে নিজের প্রতিচ্ছবি নিজেই দেখতে পাচ্ছি, আমার কাছের মতো লাগছিল। প্রত্যেকেই, শুধু আমি না, প্রত্যেকেই।
তো যাই হোক, একদম ঢুকলাম এক গেট দিয়ে, বের করে দিল সঙ্গে সঙ্গে, দাঁড়ানোর কোনো জায়গাই নেই, মানে কোনো সিনই হবে না যে ওখানে দাঁড়িয়ে থাকা। তো বেরিয়েই দেখলাম বাইরে তন্দুরি চা, আর তোমাদের দাদা ভাই তো এমনিতেই চা প্রেমী, আমার যদিও খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু তন্দুরি চা দেখলাম, এই চাটা আমার খাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, আমি যদিও মানে আমি খাইনি কখনো, তোমাদের দাদা ভাই খেয়েছে বাট আমি কখনো খাইনি, তাই একটু টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো। তারপরে ওখান থেকে আমরা আসলাম রথতলাতে, তো এখানেও সেই সেম কেস ছিল আমাদের, মানে যেখানে যাচ্ছি এতটা লাইন, মানে ভাবছিলাম যে মানে কলকাতাতেও এত লাইন দিয়ে হয়তো ঠাকুর দেখতে হয় না, মানে 2 বছর দেখেছি, এবারও ভেবেছিলাম যাব বাট আর যাওয়া হয়নি আনফর্চুনেটলি, যাই হোক অনেক নানাবিধ কারণে। তো এই সামনে গিয়ে না ভিডিও করার আমার প্রচুর ইচ্ছা ছিল, তো আমার ইচ্ছাটা পূরণ হয়নি, কারণ এখানে আমরা যখন ঢুকছিলাম বলছিল যে 30 টাকায় গেট পাস রয়েছে, তো আমরা ভাবলাম প্যান্ডেলের সামনে যখন চলেই এসেছি তো গেট পাস নিয়ে আর কি করব, কিন্তু পরে দেখলাম যে মণ্ডপের ভেতরে এক গেট দিয়ে মানে প্রবেশ করালো, আরেক গেট দিয়ে বের করে দিল, ওই সামনের ওই মাঠটাতে আমাদেরকে যেতে দিল না, মানে কাউকে যেতে দিচ্ছে না, শুধুমাত্র যাদের কাছে গেট পাস রয়েছে তারাই পারবে। তো এই জিনিসটা যদি আগে বলতো নিতাম তাহলে, কারণ সামনেটা থেকে আর কি পুরো মণ্ডপের ভিউটা আরও বেশি ভালো লাগছিলো, আর মাঠে গিয়ে প্রচুর ভিডিও করবো ভেবেছিলাম, তো আমার এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, কিছু করার নেই, এমনি মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে দেখে বুঝতেই পারছ যে কল্যাণীর ঠাকুর নিয়ে কোনো কিছু বলার নেই, প্যান্ডেল নিয়ে কোনো কিছু বলার নেই, সব কিছুই অনবদ্য হয়। তো চলো এবার হচ্ছে, খুব খিদে পেয়ে গেছিলো এখান থেকে বেরিয়ে, এতটা সময় লেগে গেছে, তো এখান থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম কিছু খাবো, আর ভিডিওর শুরুতেই বললাম যে ইচ্ছে ছিল একটু KFC-তে খাবো বাট হলো না। তো এখন চলে এসেছি বাগমোড়ে, আর বাগমোড়ে রয়েছে ডমিনোজ, তো এখানে এসে আমরা চিকেন উইংস নিয়েছিলাম, কারণ পিৎজাটা তো সচরাচর খাই, আর আমাদের কৃষ্ণনগরেও যেহেতু পিৎজার মানে ডমিনোজের পিৎজার খেয়েই থাকি, আর বিশেষ করে কি আমার ডমিনোজের পিৎজাটা আমার খুব একটা ভালো লাগে না, মানে আমার আমার পার্সোনালি আমার ভালো লাগে না, এই জন্য আমি আর ওটা নিলাম না। আর রাত 12টার আগে আমাদেরকে খেতে হবে বলে এসে এই নর্মাল এটাই নিয়েছিলাম। মোটামুটি 7:30 থেকে লাইনে দাঁড়িয়েছি, আর আইটিআই ঢুকেছি মানে টুইন টাওয়ারে ঢুকেছি তখন প্রায় 9:10-15 বাজে, তারপরে ওখান থেকে ঠাকুর দেখে বেরোতে বেরোতে 9:38 সামথিং এরম কটা বাজে, মানে অনেক কষ্টের পরে তারপরে তো ঢুকলাম, যাই হোক বেশিক্ষণ দাঁড়াতেই দেয়নি, ওই মানে চলতে চলতে যেটুকু ভিডিও করতে পেরেছি, যেটুকু কথা বলতে পেরেছি, আর মানে কথা তো বলতে পারিনি না, ছবি তুলতে পেরেছি। তারপরে ওখান থেকে আসলাম হচ্ছে, কোথায় আসলাম, রথতলা, রথতলাতে ওখানে একটা মন্দির করেছে, মন্দিরটা বেশ মানে ভালোই লেগেছে আমার, দারুণ লেগেছে, ওখানেও প্রায় 1.5 ঘন্টা লাইনে ছিলাম, তারপরে গিয়ে ওই এক গেট দিয়ে ঢুকলো, একদিক দিয়ে মানে বের করে দিলো, মাঠের সামনে ভাবলাম কটা ভিডিও করবো কিচ্ছুই করতে পারিনি, মানে ওখানে আবার VIP পাস লাগবে তার জন্য, তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে ভাবছিলাম কল্যাণী যেহেতু এসছি একটু KFC-তে খাবো, মানে এখন তো কাঁচরাপাড়ায় চলে এসেছি বাগমোড়ে, ঠাকুর এখনও দেখিনি বাগমোড়ে, এই জন্য দেখলাম বাগমোড়ের একদম কাছেই ডমিনোস রয়েছে, তো ওখানেই আসলাম, আর কী খেলাম সেটা তো তোমরা দেখতেই পেলে, তো এখন বেরিয়েছি, বেরিয়ে এখন বাগমোড়ের ঠাকুরটা দেখবো, মানে 12টা তো প্রায় বেজেই গেল, আর কালকে যেহেতু অঞ্জলি দেবো আর কিছু খেতে পারবো না, এখন এখন যাবো বাগমোড়ের ঠাকুরটা দেখবো, তারপরে কী করবো জানি না, কী করে বাড়ি যাবো জানি না, তারপরে দেখা যাক কী হয়, তো ভিডিওটা দেখতে থাকো। আর বাগমোড়ে যেটা করেছিল সেটা হচ্ছে কেদারনাথ, তো জানি না ভগবান আর কি মহাদেব কবে টানবে অরিজিনাল, মানে মহাদেবের নিজের কাছে আমাদের মানে আসল কেদারনাথে কবে টানবে, তো যাই হোক এখন এই কেদারনাথেই আসলাম। তো এই জায়গার মানে সব কিছু দারুণ করেছে, লাইটিং বলো, আর এই যে দেখছো এখানে এই যে কী বলবো এদেরকে, আমি জানি না কী বলে, পুরোহিত না কী বলে জানি না, এরা বেশ মানে অরিজিনালি শঙ্খ বাজাচ্ছিলো, তারপরে এরকম করে মানে অনেক নিয়মকানুন করছিল না, আর ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা মানে মন্ত্র টাইপের কিছু একটা বাজছিল, তো এত ভালো লাগছিলো সত্যি করে মনে হচ্ছিলো যেন আমরা অরিজিনাল কেদারনাথে চলে এসেছি। তো এই দেখো আমাদের বাবার স্থান, আর এখানে ভেতরেও একটা আর কি মহাদেবের একটা হালকা টিউনে সং চলছিল, মানে অসাধারণ লাগছিলো, আর এমনিতেও জানি না কেন একটা আলাদাই দুর্বলতা রয়েছে মহাদেবের প্রতি, তো এখানে এসে না আমার যেতেই ইচ্ছা করছিলো না, এত ভালো লাগছিলো, কিন্তু কী করা যাবে, বাড়িতে ফিরতেই হবে।
তো ওখান থেকে বেরিয়ে বাগমোড়ের মানে বাগমোড় থেকে ছাড়িয়ে এসে কাঁচড়াপাড়াতেই ছিলাম। তো এটাও হচ্ছে ওখানকার একটা মণ্ডপ। তো কি বলবো, একটা ধুয়ে একটা বেশি সুন্দর, মানে বলে না এক্সে বার্কার এক, এরকম টাইপের। তো এটার ভেতরেও খুব সুন্দর কারুকার্য করেছে, মানে মানুষ যে এত খেটেছে, আর কবে থেকে যে প্যান্ডেল শুরু করেছে তার কোনো ধারণাই নেই। তো তারপরে আমাদের তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, এই জন্য আমরা টোটো ধরে নিয়েছিলাম, আর টোটোতে আস্তে আস্তে লাস্ট এই মণ্ডপটাই দেখেছি। তো অ্যাট লাস্ট এখন আছি কাঁচড়াপাড়া স্টেশনের ওভারব্রিজের উপরে, আর এখন বাজে হচ্ছে 1:48। কোনো ট্রেন নেই, বাড়ি ফিরতে পারবো না এখন, ওয়েট করা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই এখন ওয়েট করব এখানে। কটায় ট্রেন আছে যেন 4টার দিকে, ওই ট্রেনেই বাড়ি ফিরব। অনেকগুলি ঠাকুরই দেখেছি, 6-7টা মতো দেখেছি, আর যেগুলো ভিডিও করেছি সামনে থেকে ভালো আর কি, যেগুলো মেন মেন ছিল সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি, আর তাছাড়া অনেক ভালোই হয়েছে, সবই ভালো হয়েছে। তো ঠাকুর দেখার মানে কি বলবো আর, দেখো অবস্থা দেখো, রাত 2টোর সময় স্টেশনে, এখন রাত কাটাতে হবে স্টেশনেই, তারপরে ট্রেন। সব থেকে বড়ো কথা, কালকে অষ্টমীটা নিয়ে খুব টেনশনে আর কি ইয়ে করছে, যে বাড়ি গিয়ে শরীরের অবস্থা কেমন হবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করব, আর এনার্জি নেই। সবাইকে 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 মহাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। দাদা ভাই আগের দিন থেকেই বলে দেয়, মানে আগের দিনও, আগের দিন কোথায়, হ্যাঁ ও কালকেও, আজকে তো অষ্টমী পড়েই গেছে, সে তো জানি, তুমি আগের দিনও ব্লগ শেষ করো তো তখন বলেছো সবাইকে মহা সপ্তমীর শুভেচ্ছা, অগ্রিম বলেছি, হ্যাঁ ওই সেটাই তো বলছি, অগ্রিম শুভেচ্ছা, আবার আজকেও বলে দিল অ্যাডভান্স। তো যাই হোক, আশা করি পুজো সবাই খুব ভালো করে কাটাচ্ছ, তো ভালোভাবেই কাটাও, আমারও এখনো পর্যন্ত বেশ ভালোই কাটছে। তো চলো ব্লগটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলো টাটা আর গুড নাইট।